আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি বিজন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা লোগো ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে যে আমরা বিভিন্ন ধরনের লোগো করে থাকি বা যে লোগো ডিজাইনগুলো করে থাকি এগুলোর প্রকারভেদ বা কত প্রকারের বা কত শ্রেণীর লোগো সাধারণত বা বিশেষভাবে হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। আমি অলরেডি কিছু স্পেশাল যে লোগোগুলো মানে বিশেষভাবে বা সাধারণত যে লোগোগুলো আমরা তৈরি করে থাকি বা বিশেষ করে যে লোগোর প্রকারভেদ মানে কী কী ধরনের বা কত ধরনের বা কোন কোন ধরনের লোগো হয়ে থাকে বিশেষ করে সেই লোগোগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো এখানে আমি একটু জাস্ট নামগুলো বলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার 1 লেটার মার্ক লোগো, এরপর হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো, তারপর হচ্ছে ব্র্যান্ড মার্ক লোগো, কম্বিনেশন মার্ক লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো, মাস্কট লোগো, এমব্লেম লোগো। মূলত এই 7 ধরনের লোগো কিন্তু ডিজাইন করা হয়ে থাকে। এগুলো আবার অল্টারনেটিভ কিছু নাম আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ব্র্যান্ড মার্ক লোগো। ব্র্যান্ড মার্ক অনেক সময় পিক্টোরিয়ালও বলা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে, তো একই জিনিস। তো মূলত এই 7 ধরনের লোগো ডিজাইনই করা হয়ে থাকে। তো এর মধ্যে আমরা লেটার মার্ক লোগোটা সম্পর্কে একটু আলোচনা করব। আমি এখানে কিছু পিকচার দিয়েছি লেটার মার্ক লোগো, তো এখন এটাকে আমি অল্টার চেপে কপি করে আনবো, সামনে এনে আমি একটু বড় করবো। এখানে ছোট করা আছে, বড় করে আপনাদের জন্য দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেটার মার্ক লোগো, এর মানে কি? এটা কিন্তু আমরা শব্দের মানে এই যে লোগোর নামকরণ শুনে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এটা কি জিনিস। এটা হচ্ছে যে লোগোগুলো সাধারণত লেটার দিয়ে করা হয়, লেটার দিয়ে তৈরি করা হয়, সেটাকে লেটার মার্ক লোগো বলা যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি লেটারের সমন্বয়ে একটি লোগো হয়েছে, যেমন ভি অ্যান্ড এ এই যে একটি লোগো করছে। এখানে অ্যান্ড কথাটা তো এবং অর্থে বোঝাচ্ছে, এবং এই সাইড একটি লেটার, এই ডান পাশে একটি লেটার, বাম পাশে একটি লেটার, এটা তারা বোঝাই যায় যে এখানে 3টি লেটারের সমন্বয় হয়েছে। আবার একটি হচ্ছে IBM, এটি হচ্ছে 3টি শব্দের সমন্বয়, 3টি লেটারের সমন্বয়। 3টি লেটার হতে পারে কোনো শব্দের অ্যাপ্রিভিয়েশন থেকে এসছে, এভাবেই 3টি লেটারের সমন্বয়ে একটি লোগো করা হয়েছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি H&M, এখানে CC দেওয়া আছে, JVC, HP, যেমন SP, এটা আমাদের সবারই জানা যে SP ব্র্যান্ড সম্পর্কে। এরপরে CNN আছে, এরপর ESPN আছে, এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু কোনো শব্দের অ্যাপ্লিকেশন থেকে জাস্ট লেটারের সমন্বয়ে তৈরি হয়েছে। এখানে CNN দ্বারা 3টি লেটার, ESPN দ্বারা 4টি লেটার। তো আমরা বন্ধুরা বুঝতে পেরেছি যে আসলে লেটার মার্ক লোগো বলতে কী বোঝা যায়। এরপর আমরা দেখব ওয়ার্ড মার্ক লোগো, এটাও জাস্ট অবশ্যই আমি আশা করছি যে অলরেডি সবাই বুঝে ফেলেছেন। এটাকে আমরা একটু বড় করবো, শিফট অল্টার চেপে বড় করে নিব। এখানে আমরা আর একটু বড় করে নিতে পারি। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিট অ্যান্ড ব্যারেল, এখানে অ্যান্ড এর ডান পাশে একটি শব্দ, বাম পাশে একটি শব্দ বা ওয়ার্ড, মানে এখানে যে লোগোগুলো সাধারণত ওয়ার্ড দ্বারা, যে কোনো ওয়ার্ড দ্বারা গঠিত হয় সেটাকেই ওয়ার্ড মার্ক লোগো বলা যায়। যেমন এখানে প্রথমটা আমরা দেখেছি লেটার মার্ক, লেটার দিয়ে তৈরি হয়েছে, আর এটি হচ্ছে ওয়ার্ড দিয়ে। যেমন এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যান্ড ব্যারেল, এরপরে আমরা দেখি লরিয়াল দেখতে পাচ্ছি, মোবিল দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু শব্দ। সাপ দেখতে পাচ্ছি, ড্রুপল দেখতে পাচ্ছি, ইবেল, ইবে আছে, ফ্রিডেক্স আছে, এটা একটি অন্যতম ব্র্যান্ড, প্যানাসোনিক আছে আমাদের সবারই জানা, গুগল আছে, ওরাকল আছে, তারপরে যে লজিটেক, এরকম অনেকগুলো আছে, যে প্রোগ্রেসিভ আছে, মানে যে লোগোগুলো সাধারণত কোনো শব্দের সমন্বয়ে গঠিত হয় বা তৈরি করা হয়ে থাকে সেগুলোকে আমরা ওয়ার্ড মার্ক লোগো বলতে পারি। এরপর হচ্ছে ব্র্যান্ড মার্ক লোগো। এখন আমরা এটাকে একটু দেখে নিব, আমরা অল্টার চেপে এপাশে আনবো, এখন শিফট অল্টার চেপে আমরা বড় করে নেব। আমরা এখন দেখবো যে ব্র্যান্ড লোগোটা কি আসলে ব্র্যান্ড মার্ক লোগো। ব্র্যান্ড মার্ক লোগোকে পিক্টোরিয়াল লোগো বলা হয়, এর মানে হচ্ছে যখন কোন কোম্পানির লোগোকে একটি পিকচারের সমন্বয়ে গঠিত হয় বা এটাকে ব্র্যান্ড হিসেবে গ্রহণ করা হয় তখন এটাকে ব্র্যান্ড মার্ক লোগো বলা যায়। মানে একটা কোম্পানির একটি পিকচার
একটি পিকচারের মাধ্যমে যে লোগোটা তৈরি করা হয় ওইটাই হচ্ছে ওদের ব্র্যান্ড, যেটাকে গ্র্যান্ড মার্ক লোগো বলা হয়ে থাকে বা পিক্টোরিয়াল লোগো বলা হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে পাখির যে ছবিটি, এটি কিন্তু টুইটারের লোগো। এরপর এখানে আছে এই যে এই একটি লোগো, এটি কিন্তু নাইকির লোগো। এই যে একটি আছে ফুড পান্ডার লোগো, এইটি আছে অ্যাপেলের লোগো। এরকম কিন্তু সবগুলোই কিন্তু এখানে মূলত একটি পিকচার বেসিস, ম্যাক্সিমামটা কিন্তু পিকচার বেসিস। এটাও কিন্তু মূলত একটা, এটা একটি লেটারের মতো দেখা, কিন্তু এটা একটা পিকচারের সমন্বয় করা হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড মার্ক লোগো হচ্ছে কোনো কোম্পানির লোগোকে ব্র্যান্ড করার জন্যই, বা কোনো কোম্পানিকে একটি পিকচার দিয়ে কোনো কোম্পানির লোগোকে ব্র্যান্ড বানানো হয়েছে। ঠিক আছে, এটা কি কম্বিনেশন, এটা কি ব্র্যান্ড মার্ক লোগো বা পিক্টোরিয়াল লোগো বলা হয়ে থাকে। এ ধরনের লোগো অহরহ ইউজ হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশন লোগো, অল্টার চেপে আমরা কপি করে নিয়ে আসছি, শিফট অল্টার চেপে আমরা আবার একটু বড় করে নিব। এটাকে বলছি কম্বিনেশন লোগো, কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মানে কি, মানে দুইটা জিনিস বা একাধিক জিনিসের মধ্যে সমন্বয় সাধন, এটাকে কম্বিনেশন বলা হয়। এখানে এটাকে কম্বিনেশন লেটার কেন বলা হলো আমাদের একটু বোঝার বিষয় আছে। এখানে হচ্ছে কম্বিনেশন লোগো, এর আগে আমরা যেটা দেখেছি যে লেটার বা ওয়ার্ড এর সমন্বয়ে কিছু লোগো হয়েছে, যেটাকে লেখা বা অক্ষর বলতে পারি আমরা। আর একটা হচ্ছে ব্র্যান্ড মার্ক লোগো বা পিক্টোরিয়াল লোগো, যেটা সেটা হচ্ছে পিকচার বা ছবির মাধ্যমে যে লোগো করা হয়েছে। আর এখানে যেটা হয়েছে যে ছবি এবং লেখা দুটোর সমন্বয়ে কিন্তু লোগো গঠিত হয়েছে, এই জন্য এটাকে কম্বিনেশন মার্ক লোগো বলেছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বার্গার কিং, বার্গার কিং এখানে ওয়ার্ড দুটো লিখেছে, লেখা হয়েছে এবং উপরে এবং নিচে কিন্তু বার্গারের ছবিও আছে, বার্গারের কিছুটা অংশ দেওয়া হয়েছে। এর মানে কি, ছবি এবং লেখার সমন্বয়ে যে লোগো তৈরি হয় বা যে লোগো তৈরি করা যায় সেটাকে কম্বিনেশন মার্ক লোগো বলে। এরপর আর একটা দেখতে পারেন এখানে, এই যে ট্যাকো বেল, এই যে এখানে বেলের নাম দেওয়া আছে এবং এখানে বেলের ছবিও দেওয়া আছে। আবার আমরা দেখতে পাচ্ছি এয়ার কানাডা, এই যে এখানে কিন্তু এই যে একটি ছবি দেওয়া আছে প্লাস এখানে নাম লেখা আছে, পেপসি, পেপসির ছবি দেওয়া আছে প্লাস পেপসির নাম আছে, পেপলের ছবি দেওয়া আছে, মানে এই যে লোগো যেটা আর কি, আর পেপলের নাম লেখা আছে, স্ল্যাক এটা লেখা আছে, ডোমিনোস পিৎজা এটাও লেখা আছে এবং উপরে ছবি দেওয়া আছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে আছে ডানকিন ডোনাটস, এটার ছবি দেওয়া আছে প্লাস লেখাও আছে। তাহলে আমরা এটাই বুঝতে পারি যে যে সকল লোগো গুলো লেখা এবং ছবির সমন্বয়ে গঠিত সেগুলোকে কম্বিনেশন মার্ক লোগো বলা হয়। তো নিশ্চয়ই বন্ধুরা আমরা বুঝতে পেরেছি, খুব স্বল্প সময়ের মধ্যে আমি বোঝাচ্ছি এবং আশা করছি যে কটা সম্পর্কে আমরা আলোচনা করছি সবাই এটি বুঝতে পেরেছেন। এরপর আছে অ্যাবস্ট্রাক্ট লোগো, এটাকে আমরা অল্টার চেপে একটু কপি করে নিব। নিচের তিনটি লোগো আমাদের কম্পারেটিভলি একটু কঠিন, একটু আমাদের ভালোভাবে চিন্তা করলে অবশ্যই আমরা বুঝতে পারবো। অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো বলতে কি বুঝেন, অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে, এটা শাব্দিক অর্থ হচ্ছে বিমূর্ত। এটা হচ্ছে যে কোনো, এটার অর্থটা এরকম জাস্ট যে একটি লোগো ব্র্যান্ডকে বা একটি লোগোকে কোনো ছবি দ্বারা সরাসরি প্রকাশ না করে এটা জাস্ট বিমূর্ত উপায়ে এটাকে কি করা হয়েছে, গঠিত করা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের ছবি দেওয়া আছে, এর মধ্যে কিন্তু আরো ডিজাইন দেওয়া আছে বা কিছুটা জাস্ট উজ্জ্ব রয়েছে, এই যে ফুলের অংশগুলো কিছুটা উজ্জ্ব রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি পেপসির অংশটা কিছু দেওয়া আছে রেড এবং নিচে কিছু আছে স্কাই ব্লু, কালারের সমন্বয় করা হয়েছে। ঠিক আছে, তো এখানে যে কোনো কালার গুলো বা ছবিগুলো বিশেষ করে সরাসরি না এসে কিছুটা বিমূর্ত উপায়ে করা হয়েছে এবং নিচে লেখাও আছে। তো এই উভয়ের সমন্বয়ে যে গঠিত লোগো কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট লোগো। এরপর আমরা দেখব মাস্কট লোগো, মাস্কট লোগোটা কি, আমরা অল্টার চেপে কপি করে নিচ্ছি, এরপর শিফট অল্টার চেপে আবার বড় করে নিচ্ছি। মাস্কট লোগোর একটা ব্যাপার আছে, মাস্কট লোগো বলতে এখানে যেটা বোঝায় যে মাস্কট লোগো হচ্ছে এরকম লোগো যে সকল লোগোর ক্ষেত্রে লেখা থাকে প্লাস এর সাথে যে ছবিগুলো থাকে, ছবিগুলো বিশেষ করে কার্টুন কার্টুন প্রকৃতির কিছু ছবি থাকে, আর হচ্ছে অনেক সময় বিভিন্ন পরিচিত যে পার্সন গুলো আছে বা নন পার্সন বা সেলিব্রিটি যারা আছে এদের ছবির সমন্বয়েও কিন্তু লোগো গুলো করা হয়। এদের ছবিগুলো জাস্ট কার্টুন আকার অনেক সময় করা হয়, সাথে
কোম্পানি বা ব্র্যান্ডের নাম দেওয়া হয়। এভাবে দিয়েই কিন্তু এই লোগোগুলো করা হয়। আর এই লোগ, এই যে কার্টুন প্রকৃতির ছবি প্লাস লেখার সমন্বয়ে যে লোগো গঠিত হয় বা যে লোগোগুলো তৈরি করা হয়, এটাকেই মূলত আমরা মাস্কট বলে থাকি, বা এটাকেই মাস্কট বোঝায়। এরপর আমরা দেখবো এমব্লেম লোগো। এমব্লেম লোগোটি আমি অল্টার চেপে নিচে নিয়ে নিচ্ছি, এরপরে শিফট অল্টার চেপে বড় করে নিচ্ছি। এমব্লেম লোগোটি এখানে হচ্ছে, এমব্লেম কথার অর্থ হচ্ছে প্রতীক। তোমরা আরো একটু বড় করলে ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে এই যে কিছু লোগো করা আছে, এই যে লোগোগুলো করা আছে এর মধ্যে এই যে প্রতীক, প্রতীক চিহ্ন ইউজ করা হয়। কিছু কিছু লোগোর ক্ষেত্রে যে প্রতীক ইউজ করা হয়েছে, এখানে যে বিভিন্ন লোগোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রতীক ইউজ করা আছে, এই যে একটি মূর্তির মতো এখানে একটা প্রতীক ইউজ করা আছে, এখানে প্রতীক ইউজ করা আছে এবং তার সাথে লেখাও থাকে। এটা হচ্ছে একটি প্রতীক চিহ্ন থাকে, তার চারপাশে অথবা ভিতরে লেখা থাকে। যেমন এখানে যে প্রতীক চিহ্নগুলো আছে, নিচে লেখা আছে, এর এটার মধ্যে লেখা আছে, এটার এই যে একটা প্রতীকের মতো আছে, এটার চারপাশে ঘুরিয়ে লেখা আছে, আবার এখানে লেখা আছে, উপরে প্রতীক চিহ্ন আছে, এখানেও প্রতীক চিহ্ন আছে। ঠিক আছে, তো এইভাবে মূলত এই যে এবার একটি এই যে প্রতীক চিহ্নের মতো আছে ভিতরে, এর বাইরে কিন্তু এর উপরের দিকে লেখা, অবশ্য ব্র্যাকেটের ভিতরের দিকে, মার্জিনের ভিতরের দিকে। তো এভাবেই আসলে যে প্রতীকের সমন্বয়, কোনো প্রতীকের সমন্বয়ে যে লোগোগুলো হয়, প্রতীক প্লাস লেখা অথবা শুধু প্রতীক হতে পারে, এগুলোর সমন্বয়ে যে লোগোগুলো হয়, এটাকেই মূলত এমব্লেম লোগো বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখালাম যে বিশেষ করে যে লোগোর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে লোগো মূলত কত প্রকার এবং বিশেষ করে কত প্রকার লোগো আমরা তৈরি করে থাকি বা কত প্রকারের লোগো ডিজাইন করা হয়ে থাকে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে আলোচনা করব। আজকে প্রথমবার মতো যারা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন ভিডিও সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।